অভিষিক্ত তানজিনহাজা তামিমের অর্ধশতকে জিম্বাবুয়েকে হারালো টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে বড় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমদ স্টেডিয়ামে জিম্বাবুয়েতে 125 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে 28 বল বাকি থেকে 2 উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। 125 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। শুরুতেই হুসট খান লিটন দাস 3 বলে 1 রান করে সাজ ভরে ফেলেন তিনি। এরপর বৃষ্টির কারণে ম্যাচ কিছুক্ষণ বিলম্ব হলেও পুনরায় আবার ধীরে সুস্থে ব্যাটিং করে বাংলাদেশ। দলীয় 57 রানের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 24 বলে 21 রান করে আউট হয়। এরপর অভিষিক্ত তানজিদ হাসান তামিম তহিদ হৃদয় মিলে দায়িত্বশীল এবং কিছুটা আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ম্যাচের একমাত্র অর্ধশতক পাওয়া তানজিদ হাসান তামিম 46 বলে 67 রানের ইনিংস খেলেন। অন্যদিকে তার সঙ্গে থাকা তহিদ হৃদয়ও 18 বলে 33 রানের অনবদ্য ইনিংস খেলেন। এর আগে প্রথম ইনিংসের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে নির্ধারিত 20 ওভারে 124 রানে আউট করেছে। টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জহুর আহমদ স্টেডিয়ামে শুরুটা করেছিল শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট ফেলেন তিনি। 2 বলে কোনো রান না দিয়েই তিনি প্রথম বল করেন কেইন আরভিনকে। তবে আরেক প্রান্তে ব্যানেট ভরসা যোগাচ্ছিল। দলটির 4 অভিজ্ঞ ক্রিকেটার শূন্যতে আউট হয়েছে, তার মধ্যে ক্লেবে মাদান্দে এবং ওয়াশিংটন মাসাকার যার জুটি লড়াই চলছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তবে শেষ অবধি 124 রানের বেশি সংগ্রহ করতে পারেনি তারা। টাইগারদের হয়ে তাসকিন এবং সাইফুদ্দিন 3টি করে উইকেট নেন এবং 2টি উইকেট নেয় মেহেদী হাসান। 4 বল করে 14 রান দিয়ে 3 উইকেট নেওয়ায় তাসকিন হয় ম্যাচ সেরা। কিন্তু এই ম্যাচ সেরা কিন্তু তাসকিন ছাড়াও সাইফুদ্দিনের হওয়ার কথা ছিল। আসলে সাইফুদ্দিনও 3টি উইকেট নিয়েছে, তিনিও অত্যন্ত সুন্দর বল করেছে। বাংলাদেশের যে 8 উইকেটের জয় এই 3 বোলারের উপরে নির্ভর। ধন্যবাদ সবাইকে।